আমি একবারে বললাম যে এত বছরের স্বৈর শাসকের যত খাত ছিল, মানে দেশের যত খাত ছিল, সকল উচ্চ পদস্থ কর্মকর্তারা কিন্তু সকলে আমেরিকা, তাই ওদের কিন্তু ওনার লিস্ট হয়ে গেছে। তাই উনি যদি এখনো মনে করে যে আমার চাকরি থাকবে, উনি বোকার স্বর্গে বাস করতেছে। অলরেডি দেশের যারা চাটুকার প্রিন্সিপাল বলেন, দেশের আমরা বলেন, সকলের লিস্ট হয়ে গেছে উনি। তাই আমি এখনো বলবো, উনি স্পষ্ট বিবৃতি দিয়ে যান বা লিখে যান, আমি আর এই ক্যাম্পাসে আসবো না, আমি সব জ্ঞানের স্বইচ্ছে পদত্যাগ করবো, তাহলে আমরা আমাদের পানির দাবি সবাই মেনে নেব, আমরা কোন ঠান্ডা মাথায় চলে যাবো এবং ওরা সম্মান ক্যাম্পাসে বজায় থাকবে, আর নতুবা আমরা বাধ্য হবো আমরা কঠোর সেরে যেতে। ভাই দাবিগুলা 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 আপনারা
আহত ভাই
হাত দেখাইছি যে ম্যাম আমাদের আহত ভাইয়ের কিছু ব্যবস্থা নেই। ম্যাম বলছে আমরা কি করছি, এই প্রিন্সিপাল আমাদের অধ্যক্ষ, তিনি আমাদের সবার অভিভাবক, তিনি আমাদেরকে দেখে রাখবে, তিনি আমার আহত ভাইকে দেখে রাখতে পারে না। ম্যাম পদ ত্যাগ করতেছে, টাইমে শেয়ার দে, সবাই শেয়ার দে, ম্যাম পদ ত্যাগ করতেছে।
Yeah!
সবাই বেরোন। সাংবাদিক সমিতি যারা আছে তারা প্রশ্ন করতেছে, সাংবাদিক সমিতির যে সকল বাইরে আছে তাদেরকে অনেক সময় ছাত্রলীগের ধারা নির্যাতন করা হয়েছে, মারা হয়েছে, সেই প্রশ্নগুলো ম্যামের কাছে সাংবাদিকরা প্রশ্ন করতেছে। তাই আমরা সেই শেখ হাসিনা লোক হিসেবে আজকে আমাদের বাধ্য করেছি এবং আমরা বিজয় নিচ্ছি। আমি মনে করি এখন থেকে এই সরকারের যত ফ্যাসিস্ট সরকারের যত আমলা ছিল সকলে একে একে পদত্যাগ করা হবে। রাজনীতি মুক্ত সন্ত্রাস নিয়ে শিক্ষক রাজনীতি মুক্ত একটা ক্যাম্পাস গড়ে তুলবো আমরা ইচ্ছা। আমি সবাইকে সবাই বেরোন, ভাই সবাই বেরোন। এরা
বলবো। ভাই ওইখানে সবাই, ওইখানে জাগরে ভাই, ওইখানে সবাই। যে শিক্ষক গুলো আমাদের সাথে একত্র পোষণ করে নাই এবং আন্দোলনের সময় ইয়ে করে নাই, ওনাদের তো জবাব দিতে হবে। ইতিমধ্যে ম্যাম পদত্যাগ করেছেন, এখন সাধারণ শিক্ষার্থীরা বেরিয়ে যাচ্ছে যাতে ম্যাম যেন সুন্দরভাবে বেরিয়ে যেতে পারে, সেটা দেখতেছে সাধারণ শিক্ষার্থীরা।